দেশ জুড়ে তৃতীয় পর্যায়ে লকডাউন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজস্থানের কোটা থেকে রাজ্যের কয়েক হাজার ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু এখনও আটকে রয়েছেন মুম্বাইয়ের চেম্বুর আন্ধেরি সংলগ্ন এলাকার টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের এই রাজ্যের প্রায় 30 জন পড়ুয়া। মহারাষ্ট্রের এই অঞ্চলগুলি সিল করে দেওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। ইনস্টিটিউটের তরফ থেকেও সাড়া পাওয়া যাচ্ছে না কোনো। হাতে যতটুকু টাকা ছিল তাও প্রায় শেষের পথে। এদের অনেকেরই বাড়ি ভাড়া দেওয়ার মতো পয়সা নেই। স্থানীয় পুলিশের তরফ থেকেও সহযোগিতা পাচ্ছে না বললেই চলে। তারা প্রত্যেকেই বাড়ি ফিরতে মহারাষ্ট্র সরকারের সাহায্য চাইছে। রাজ্যের কাছে তাদের আবেদন। আমি রূপসা, আমি টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের একজন সেকেন্ড ইয়ারের ছাত্রী। আমি কলকাতার নিবাসী। গত 21শে মার্চ লকডাউনের ফলে আমি বোম্বেতে আটকে যাই। আমি এখন গোবান্ডি নামক একটা এরিয়াতে রয়েছি ফ্ল্যাটে, আর এই জায়গাটা এখন রেড জোনের মধ্যে পড়ে, কারণ অনেকজন অসুস্থ এখান থেকে পাওয়া গেছে আর বাড়ছে দিনকে দিন অসুস্থের সংখ্যা। আমি যেখানে থাকি সেখানে আমি একটা কন্ট্রাক্ট হিসেবে আমি একটা ফ্ল্যাটে থাকি। সেই কন্ট্রাক্ট এপ্রিলে শেষ হয়ে গেছে আর আমরা এখন মেতে আছি। তো লকডাউনের কারণ আমাকে এখানে এখন রয়ে যেতে হয়েছে। আমাদের কাছে এসেনশিয়াল জিনিসপত্র যেমন গ্রসারিজ বলুন, খাবার জিনিস এবং সব কিছু আমাদের কাছে এখন নেই বলতে গেলে। আর নিতে গেলেও খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। পুলিশ ইন্টারোগেশনের কাছেও আমাকে হতে হয়েছে, অনেক সময় অনেক কিছু কথা আমাকে শুনতে হয়েছে তার জন্যে। আর সবজি ফলের বাজার এখানে খুব কম, সপ্তাহে 2 দিন বসে, আর সেটাও খুব অসুবিধা করে আমাদের নিতে হয়। আমি এটা বলতে চাইছি যে আমাদের যেন পশ্চিমবঙ্গ সরকার ফিরিয়ে আনার চেষ্টা করেন, কারণ এখানে থাকাকালীন আমাদের অনেক মেন্টাল ট্রমা হচ্ছে, অনেক স্ট্রেস হচ্ছে যেটা এক্সপ্রেস করতে পারছি না, আর একা থাকার ফলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আর আর এই ছোটো ছোটো নেসেসিটিগুলোর দাম এত বেড়ে যাচ্ছে, অ্যাজ আ স্টুডেন্ট অ্যাফোর্ড করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর যেহেতু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ল্যান্ডলর্ডের থেকে অনেক এক্সপেকটেশনস আছে, যেমন টাকা ভরা বা অনেক অন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমি সমস্ত ছাত্রছাত্রী যে যারা টিসে আটকে আছে, টিসের হস্টেলে, টিসের বাইরে, তাদের হয়ে বলছি যেন আমাদের বাড়ি ফেরানোর কোনো প্রচেষ্টা করা হয়, নাহলে আমরা খুব অসুবিধায় পড়বো। আর আমি এটাও মানে রিকোয়েস্ট করব যে পশ্চিমবঙ্গ সরকার যেমন কোটা স্টুডেন্টদের ফিরিয়ে এনেছেন, যেন আমাদের কিছু কিছুভাবে যদি আমাদের ফিরিয়ে আনতে পারেন, কারণ এখানে থাকার দিনকে দিন খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ আর অনেক আমাদের প্রবলেম হচ্ছে। ধন্যবাদ। হ্যালো, দিস ইজ ইন্দ্রজিৎ ঘোষ। আই এম আ স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। আই এম বিলং টু ক্যালকাটা, নর্থ 24 পরগনাস। I am supposed to go, my flight ticket was booked at 13th April but got cancelled due to first lockdown, and my second flight ticket on 16th April again got cancelled due to the second lockdown, and my third ticket, the 11th MICE ticket, is again got cancelled due to lockdown. I understand the lockdown is very much necessary right now, but even I am stranded alone in this particular area in the flat, and I have to make all the arrangement on myself. Earlier I was used to dependent on my college dining hall where I can go and have food, but right now I have to make arrangements all by together, go and visit it, the red zone areas, all the procurement have to be done by me, which is kind of little bit fiery because people are not maintaining the social distance. And my lease also got over like in April 31st. I'm not very sure whether my owner gonna give back my security money just because I have extended the stay here because of the lockdown. So day by day restlessness is increasing. At the same time, the mental frustration is also increasing. I understand the lockdown is absolutely necessary, but those peoples who are deemed to be medically fit and students should be allowed to travel, because at this particular point of time is the only time when students go to their homes after semester, and after 6 months of rigidious curriculum, I'm not able to go home. That is an additional layer of frustration which I'm getting.
So I request the authorities of West Bengal and the Maharashtra to facilitate students like me who are stranding in Mumbai so that they can go home. Thank you. আমি মৃত্তিকা এবং আমি টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস এর ছাত্রী মাস্টার্স এর। বাড়ি ফেরার আগেই লকডাউন হয়ে যায়, তো এখানে আটকে পড়ি বম্বেতে আন্ধেরি অঞ্চলে এক বন্ধুর বাড়িতে আশ্রিত আমি 1.5 মাস ধরে। নানা রকম অসুবিধা চলছে, তার মধ্যে আন্ধেরির আশেপাশে বিভিন্ন জায়গা রেড জোন যা বলা হয়েছে, আমার আশেপাশের 4-5টা পাড়া সিল করে দেওয়া হয়েছে, এখানে বেসিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, মানে কম পাওয়া যাচ্ছে, গেটিং ভেরি ডিফিকাল্ট ফর আস টু গ্যাদার আর ডেইলি রিসোর্সেস। অ্যান্ড এভরি টাইম লকডাউন লিফটিং এর কথা যখনই অ্যানাউন্স হতো, ডেট জানানো হয়েছে এবং প্রতিবার টিকিট কাটা হচ্ছে, বাট যেহেতু সেটা এক্সটেন্ড করে যায়, এয়ারলাইন্স এর তরফ থেকে টিকিট ক্যান্সেল করে দেওয়া হয়, বাট সেগুলো রিফান্ড এখনো পাওয়া যায় না। তো যদিও এই মুহূর্তে সেটা সেকেন্ডারি মনে হলেও ইকোনমিক রিসোর্সেস আর ইম্পর্টেন্ট, অ্যান্ড আই ফিল এই সময়ে স্টেটের তরফ থেকে আরেকটু কোঅপারেশন এক্সপেক্ট করি। আমি জানি না কি কনসিকুয়েন্সেস হতে চলেছে, বাট ইন্টারস্টেট ট্রাভেলের যেহেতু 30 তারিখ একটা নোটিস বেরোয় হোম অ্যাফেয়ার্স এর থেকে, তো উই আর এক্সপেক্টিং যে আমাদের গভর্নমেন্টও এটা নিয়ে একটা স্টেপ নেবেন, বিকজ এখন অব্দি কোনো অ্যাক্টিভেটেড লিঙ্ক আমরা পাইনি যেখানে আমাদের ডিটেলস আমরা দিতে পারি। সো লুকিং ফরওয়ার্ড টু সাম কোঅপারেশন ফ্রম দ্য সাইড অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ। প্রত্যেকে চাইছে দ্রুত তাদের ফিরিয়ে আনুক রাজ্য। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।